छोटोदेर ভালোবাসার বড়দের স্নেহের পাত্র জননদরদি প্রত্যুৎপন্নমতি ফুলের মতো চরিত্রের অধিকারী আমাদের দ্বিতীয় অতিথি হলেন কবি মোহাম্মদ শাহ কলিম। मुखस्थ प्रतिफल लक्ष कोटी हृदय जार एक हासिते माटीते लुटिए पड़े जिनी आमादेर सकलेर रातेर स्वप्न दिनेर दिबा स्वप्न मध्याह्नेर अनुमति चलचित्र नायिका मिस চন্দ্রিমা। মিস চন্দ্রিমা আপনি কেমন আছেন? আমি মিস চন্দ্রিমাকে একটা কবিতা শোনাতে চাই। না, এইসব কবিদের নিয়ে আর পারা গেল না। বুঝে নি তিনবার সেন্সর বোর্ডের দরজায় আছার খেয়ে চতুর্থ বার ঘুষ দিয়ে ছাড় পায় বস্তা কেন সস্তা ছবিটি মুক্তি পেয়ে হয়ে যায় সুপারহিট। এখনো আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে শুনতে পাবেন পড়ে না চোখের পলক কি তোমার বস্তার ঝলক। এই বড় বস্তা আমাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? এইসব সিনে লোকজনদের সাথে আমার কি কাজ? এই যে বদ্রুল ভাই, আপনি কিন্তু বেশি বলছেন। হ্যাঁ, হোল্ড অন প্লিজ। জনাব বদ্রুল হাসান সাহেব, আপনার ইদানিংকার গবেষণার ব্যাপারে আমাদের আমন্ত্রিত দর্শকদের কিছু বলুন। গুড কোয়েশ্চন। এট দিস মোমেন্ট উই আর ওয়ার্কিং অন ইন ইমার্জিং থিওরি। আহা, আমার ইংরেজি কেন মাতৃভাষা বাংলায় বলতে পারেন না? কেন, তুমি ইংরেজি বুঝো না? আমাদের এইসব সাইন্টিফিক এক্সপেরিমেন্ট ইংরেজিতেই হয়। তা তো হবেই। আরে মনে করেছেন কিছু বুঝি না? এইসব যদি বাংলাদেশি বিজ্ঞানীরা করতে পারতো তাইলে হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2 এইভাবে পড়তে হইতো না। অম্লজানের সংকেত O2, উজ্জানের সংকেত O2 এইভাবে পড়তে পারতাম। এই ডাম স্টুপিডটা বলে কি মানে? আরে হাইড্রোজেন আর অক্সিজেন কি তোমার বাপ দাদা সম্পত্তি যে তাদের নাম নেবে অম্লজান উজ্জান আর সংকেত বলবে O2?
এই যে উপস্থাপক মামা সইরা বসেন, আপনার চেয়ার ছিল ওই বিজ্ঞানীর পাশে, আপনি সরে আমার পাশে নিয়ে আসছেন। আমি আবার রিয়াজের ফেরদৌস ছাড়া আমার তো ক্লোজ কাউকে হতে দেই না। ধন্যবাদ জানাচ্ছি এই বিশিষ্ট বিজ্ঞানী জনাব বদরুল হাসান সাহেবকে। এ পর্যায়ে চলে যাব বিশিষ্ট কবি মোহাম্মদ শাহ কলিমের কাছে। শাহ কলিম সাহেব, আপনার বর্তমান কার্যক্রম সম্বন্ধে আমাদের আমন্ত্রিত দর্শকদের কিছু বলুন। এই মুহূর্তে আমি বিহিত্ত নিয়ে কাজ করছি। বিহিত্ত? বিহিত্ত মানে আমি দেখলাম নিউটন আর আইনস্টাইনের পরে বিজ্ঞান তো থেমে আছে, আর সাহিত্য নিয়ে অনেকে অনেক কিছু করছে, তাই ভাবলাম বিজ্ঞান আর সাহিত্যের অপূর্ব সংমিশ্রণ বিহিত্ত নিয়ে কাজ করা যায় কিনা। কেমন কেমন? এই মনে করেন, দাঁড়ান পরে শোনাচ্ছি। মনে করেন যেমন এই নিউটনের গতি সম্পর্কিত তিনটি সূত্রকে বিহিত্তে ঠিক এইভাবে প্রকাশ করা যায়। কিভাবে? বাহ্যিক কোনো বল না করিলে প্রয়োগ, স্থির বস্তুর অবস্থান হবে না বিয়োগ, গতিশীল বস্তু যাবে সুষম দ্রুতিতে, পরিবর্তন হবে না তার চলমান গতিতে, পরিবর্তনের হার বস্তুর ভর বেগে নির্ভর করে এর উপর প্রযুক্ত বলে, যদিও দুজনের সম্পর্ক সমানুপাতিক তারপরেও ঘটনা রয়েছে একাধিক, বল প্রয়োগ করা হবে যেই দিকে বস্তুর ভর বেগের পরিবর্তন ঘটবে সেই দিকে, যদিও দিবেশে সমান, যদিও কোনো বস্তুকে দেয়া হয় ক্রিয়া অবশ্যই দেবে সে সমান ও বিপরীত প্রতিক্রিয়া, যদি না দিত সে প্রতিক্রিয়া এক বস্তু যেত আরেক বস্তু ভেদ করিয়া। ওয়াও ওয়াও, চমৎকার চমৎকার। এই লোকটা একটা বদ্ধ পাগল উন্মাদ, মানে সায়েন্সের একটি বড় অপমান। স্যার, মহান বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নাম ধরে ডাকছে, তার তার সূত্রকে কবিতা বানাচ্ছে, বলি সায়েন্স কি এত সূচা, মানে কি? এই যে উপস্থাপক মামা, যা আমার যে নতুন মুভিটা আসলো না সেটা সম্পর্কে তো কিছু বলছেন না, আপনি একটু সইরে বসেন উপস্থাপক মামা। আমি তো সইরেই বসছি। এরকম বলছিল স্যার আইজাক নিউটনের সূত্র যাবে বাংলা সিনেমার গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের একই অবস্থা। হ্যাঁ, এই যে উপস্থাপক মামা, যা জিজ্ঞেস করো আমাকে তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, আমার আবার শুটিং আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। ধন্যবাদ বিশিষ্ট কবি মোহাম্মদ শাহ কলিমকে। এ পর্যায়ে চলে যাব আমাদের প্রিয়, আপনাদের প্রিয়, মানে আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়িকা মিস চন্দ্রিমার কাছে। মিস চন্দ্রিমা, ভালো আছে? তা আপনার নিকটবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি সম্পর্কে আমাদের আমন্ত্রিত দর্শকদের কিছু বলুন। আমার আমার নতুন সিনেমা, সামনে আগামী ঈদে আমার নতুন সিনেমা আসছে, নাম হচ্ছে কি, ভালোবাসতে বাসতে মইরা গেলাম, রোমিও মাস্ট ডাই। এখানে হয়েছে কি জানেন কবি ভাইয়া, এখানে হয়েছে কি জানেন, এখানে নায়ক না নায়িকাকে ভালোবাসে, আর নায়িকা ভালোবাসে নায়কের খালতো ভাইকে, আর খালতো ভাই না ভালোবাসে তার এক মামতো বোনকে, আর মামতো বোন না তার এক দুঃসম্পর্কের আত্মীয়কে, মানে মানে হয়েছে কি, আর কষ্ট করতে হবে না, বুঝতে পেরেছি সিনেমাটা প্যাথেটিক। না, সিনেমাটা রোমান্টিক। সিনেমাটা আসলে অথেন্টিক, ভাই তার বোনকে ভালোবাসে, মানে ই আর কি, এই যে ভাতৃত্ববোধ আর কি। আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা ট্র্যাজিক, ভালো বাসতে বাসতে মরে গেলাম, লাস্ট সিনে নিশ্চয়ই কেউ মারা যাবে, সামওয়ান গোইং টু ডাই। ওয়াও, কি বলেছে বিজ্ঞানী চাচা, বিজ্ঞানী চাচা কিছু বুঝে না, কি চমৎকার সিনেমেটিক্যাল সেন্স। থ্যাংক ইউ। উপস্থাপক একটা গাধা। এইটা কিন্তু ঠিক হইতাছে না, আমার একবার বাদর বলা হইতাছে, এবার গাধা বলা হইতাছে, এটা মোটেও ঠিক হইতাছে। ছাগলটা বাদ পড়ছে, আমার তরফ থেকে লাগায় দেন, অন্যকে নিজের মতো করে ভাবা ঠিক না কবি। বদ্রুল ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি কইরা ফলাইতেছেন, বয়সে বড় বইলা সম্মান রাখছি। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আর ইউ ট্রাইং টু স্কেয়ার মি? ইউ তুমি তুমি একটা সত্য কথা বলো, তুমি একটা ছাগল, আমার মুখ বন্ধ করবে, পাবলিকের মুখ বন্ধ করবে কি করে, মানে কি করে বন্ধ করবে, পাবলিক সত্য কথাই বলবে, ইউ আর এ লাল ছাগল, ইউ আর এ বিগ বিগ গো। বিজ্ঞানী চাচা,
আইনস্টাইনের থিওরিটি অফ রিয়েলিটিভিটি চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার সম্পর্কে আমার ধারণা কখন পাল্টাবে না। নো নেভার এভার। বদরুল ভাই, তুমি আমার